হাজি সাহেব, দুই নাম্বার সিরিয়ালে দুইটা গাভী নিয়ে আসছেন, দুই এবং তিন। কাকা কি গাভী নিয়ে আসছেন এগুলো? কাকা আমি তো ফার্স্ট টাইম বলছি, অনেকটা ফ্রিজাম গাভী বা ডাইরেক্ট নিয়ে আইছি মাল, বুঝছেন? জি জি জি, ডাইরেক্ট গরুই পারকার গরু, ঠিক আছে? দুইটাই কি ইন্ডিয়ান গাভী? সামনে যে একটা বড় ভাই আছে, ভাইয়ের থেকে অনেক উঁচা দেখতে পাচ্ছি গাভীটা, দর্শকরা দেখতেই পাচ্ছেন। শান্ত গাভি তোলা নামতে কি দেখেন, মনে হয় 30-35 তোলা হয়ে গেছে। এগুলো এখন পানি পেটের নিচে, এগুলো সব পানি না? আবার একটু হাত দিয়ে দেখান, হাত দেন আবার, থল থল করতেছে পানি। দেখেন সামনে ভারী কথা, পিছন চিকন গরু। জি জি, এসব গরু আপনি পাহাড়ের মতন হবে। আচ্ছা, এসব তো হলস্টেন হয়নি, দেখেন দেখেন দাঁত দেখা দেন, দাঁত ধরে দেখাবেন। হ্যাঁ দেখেন, দর্শকরা দেখেন, ও দাঁতের গরু। হ্যাঁ দেখা গেছে আজ সাহেব, দেখা গেছে। এই দেখেন, জি এই দেখেন, অনেক বড় বডির গাভি, বিগ বডির গরু। দেন ওই দেন রোগ ধরে দেখা যায়, ওনাকে তো দেখাই যাচ্ছে না, ওনার মাথার সাইডে প্রথম যাত্রা বিয়ে গরু। এইসব গাভিতে খামার করে 10 বছর পালতে পারো, ঠিক আছে? জি জি, পাহাড়ের মতন হবে। দেন এখন 16-17 আছে গাভীটার, 10-12 দিনের মধ্যে এরকম বাচ্চা হবে বলে আবার শুরু হয়ে গেছে তো। জি জি জি, অল্প দিনে আসে যাবে, 10-12 দিনের ভিতরে আসে অনেক দূর থেকে। জি, 10-12 দিনের বাচ্চা দিয়ে দিবে, মাশাআল্লাহ। এমনি সুস্থ সবল আছে? আল্লাহর রহমতে খুব সব সুস্থ। আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনি বলেন জোড়া গাভী নিয়ে আসছেন, একই বাড়ির গাভী? মাশাআল্লাহ, একদম তো সুস্থ সবল আছে, সমান একই বয়স। এটা দুই দাঁত হয়েছে, ওটার এক দাঁত কেমন আছে? আমরা এই দুইটা গাভী টিকা ভ্যাকসিন সব করা আছে না? সবগুলাই দেখেন না, ডাক্তার আসলো, সব গাভী নিয়ে আসি আমি, এক দুই দিন রেস্ট দেওয়ার পরে সবগুলা ভ্যাকসিন করে দেওয়ার পরে যে কোনো খামারে দেবো ওই খামারে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, এটা অনেক দামি গরু, এটা উড়ান পালান যদি দর্শক লাইসেন্স একটু দর্শক ভাই দেখেন, একবার10 দিন করে সময় আছে। দুইটা গাভী যদি একসাথে নেয় কেমন দুধ আশা করা যাচ্ছে? দুইটা গাভী আশা করা যায় 60-65 দিন করে দুধ আসে দুইটা গাভী, 60-65 লিটার। পাহাড়ের মতো দুটি গাভী দেখেন না, এক সুন্দর সুস্থ সবল একটা গাভী, কি জাতের গরু? কোরিয়ান পার্সের গরু, দর্শক এসে দেখে শুনে গরু গুলো নিতে পারবে। আর কি গরু, এসব 10 বছর কামাই খাবে, বুঝলে? এসব গাভী কিন্তু কখনোই লস হবে না আশা করি, আল্লাহ রহমতে। এসব গাভী যে টাকা দিন সামনে বিন, আল্লাহ রহমতে আরো ডবল টাকার গরু হবে। প্রথম ফার্স্ট পাঁচটা দিচ্ছে, জি জি জি, এসব গরু কেউ দেখাতে পারবে না আল্লাহ রহমতে। আমি বলতে পারি 1000-1000 পারবে না দেখাতে, ডাইরেক্ট গরু। হাজি সাহেব, দুইটা গাবি একসাথে দাম কেমন চাচ্ছেন? না সিঙ্গেল সিঙ্গেল দাম, দুই নাম্বারটা দাম দিলে পরে 6,70,000 দাম নেওয়া যায়, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল নিলে কি আপনাদের কথা বলতে হবে? একই দামে আমার কিনা, একই দামে রেটে বিক্রি করো, ঠিক আছে? 6,70,000,
একসাথে অনেক বড় সাইজের গরু একটা ভরে যাবে, যেই নিবে আপনার সরাসরি কথা বলে নিতে পারবে।